জোহার, কৌশল খবরে স্বাগত। বরগড় মিউনিসিপ্যালিটি অন্তর্গত ভোগকোলারে অটোস্টুরলাখ টঙ্গারে নির্মিত অরবান পিএসসি কে বরগড় জেলাপাল ক্ষতিরঞ্জন প্রধান উদ্ঘাটন করলে সঙ্গে রাজ্যসভা সাংসদ প্রসন্ন আচার্য আর বরগড় বিধায়ক দেবেশ আচার্য। বরগড় শহর লাগে আউ গোটে খুশির কথা, বরগড় শহর মধ্যস্থলী যেন হাটপদা আছে, 3 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, এসব ওয়ার্ডর লোকঙ্কর স্বাস্থ্য সুরক্ষা লাগি রাজ্য সরকার এই জায়গায় পাখাপাখি 78 লক্ষ টঙ্কা দিয়ে আজ অরবান ওয়েলনেস সেন্টার যেটা কি সহরাঞ্চল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই জায়গায় মাননীয় রাজ্যসভা সাংসদ প্রসন্ন আচার্যঙ্ক দ্বারা এবং জেলাপাল দ্বারা উদ্ঘাটিত হয়েছে। নিশ্চিত ভাবে এটা হবার দ্বারা এই অঞ্চলের জনসাধারণ যেন স্বাস্থ্য সেবা লাগি অসুবিধার সম্মুখীন হলে আগামী দিনে আহরি তাঁর হাত পাহান্তারে আমি এই জায়গায় স্বাস্থ্য সেবা যোগাই দিয়ে পারবো। যা গোটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যা যা সেবা উপলব্ধ হবার কথা সে সবু সেবা উপলব্ধ হব। তার বাহার এতে স্কিম অছি, এটি যোগ শিক্ষাপ্রাই যোগ টিচর বি রহবে, সাগে সাগে হব না ফিজিওথেরাপি স্পেশালিস্ট এটি রহবে। যেমি আপনার জাঁতি বরগড়ের আউ গোটে প্রাইমারি হেলথ সেন্টার অছি রেলওয়ে স্টেশন পাখে, সেতরে ফিজিওথেরাপি বি দিয়া যায়, সেতরে যোগ ট্রেনিং মধ্যে দিয়া যায়, সে সব আনুষঙ্গিক সুবিধা হব। স্বাস্থ্য চিকিৎসা বাহার তার মধ্যে সুবিধা হিসাবে করা যাব। দ্বিতীয় যে পিএসসি লেভেলে রোগী কল্যাণ সমিতি গঠন করা যাইছি বি এবং স্থানীয় প্রতিনিধি মধ্যে রোগী কল্যাণ সমিতিরে রহবে এবং যে আনুষঙ্গিক দৈনন্দিন অভাব অসুবিধা কথা সে রোগী কল্যাণ সমিতির মধ্যে আলোচনা হয়ে তার সমাধান হয়ে পার। নিশ্চিত ভাবে এক অভিনন্দনীয় কার্য এই সহরাঞ্চল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এক অস্থায়ী ভাবে চলছিল, বর্তমান এক স্থায়ী নির্মাণ করা যাইছে। এই এরিয়ার জনসাধারণ বরগড় মিউনিসিপালিটির জনসাধারণ নিশ্চিত ভাবে এই প্রাথমিক স্বাস্থ্য সেবা সহায়ক হবে, জনসাধারণ উত্তম স্বাস্থ্য সেবা পাবে। আমি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমি প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটি দেব, জন ডাক্তার এটি রহবে, ফার্মাসিষ্ট রহবে, মেডিসিনের মধ্যে ব্যবস্থা হচ্ছে। তেমন আমার সাধারণ রোগ পাই এই ঘর পাখে এই স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য সেবা মিলিপার জনসাধারণ অধিক যদি কিছু আবশ্যক করবে তোমার আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল আমার এই নিউ আরবান পিএসসি হাটগড়া পাই টোটাল 77 লক্ষ টাকা খরচ হয়েছে, সে তো সিভিল খরচ 14 লক্ষ টাকা, ইলেকট্রিক্যাল খরচ 8 লক্ষ টাকা, আর পিএসটি খরচ ইন্টারনাল ও এক্সটার্নাল মিশিকি 13 লক্ষ টাকা। শিবনারায়ণ সেঠি বিকাশ কন্ট্রাক্টরে কাম করছেন, এতে ওপিডি অছি, স্পেশালিস্ট রুম অছি, প্যাথোলজি রুম অছি, ড্রেসিং রুম অছি, মেডিসিন ডিস্ট্রিবিউশন কাউন্টার অছি, 2-বেডেড অবজারভেশন ওয়ার্ড অছি, ইমুনাইজেশন রুম অছি, কাউন্সেলিং রুম অছি, আর বড় ফার্স্ট ফ্লোরে বড় মিটিং হল মধ্যে অছি। এতে গ্রাউন্ড ফ্লোরে 3600 স্কোয়ার ফিট, পটিক অছি 1125 স্কোয়ার ফিট, টোটাল 4700 স্কোয়ার ফিট পাখা প্রশাসন ভাল পরিচয় হয়েছে, নয় ফিটিং লাগিছে হসপিটাল পাই যে ফিটিং দরকার সেভাবে ফিটিং লাগিছে। নয় খবর মানে পাইবার লাগি আমার কৌশল খবর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করি বেল বটন দবন, আর আমার ভিডিও কে লাইক আর শেয়ার করবার নাই ভুলবেন।